একটা ছিল রেশিয়াল ইন্টারপ্রিটেশন অফ 1971, আমরা বাংলাদেশি জাতিরা আমরা লড়াই করছি পাঞ্জাবিদের বিরুদ্ধে। আমরা এই পর্যন্ত আমরা যত উপন্যাস লিখেছি, যত কিছু লিখেছি, আমরা যা শুনলাম একটু আগে, সব কিছু লিখেছি, আমাদের পাঞ্জাবিরা ধর্ষক, পাকিস্তানিরা ধর্ষক, তারা আমাদের অত্যাচার করেছে, এটা উপনিবেশিক, এবং ফলে এইটা ছিল একটা, এই বয়ানটা একটা রেশিয়াল বয়ান বেসিক্যালি, এটা কিন্তু মুক্তিযুদ্ধের বয়ান হয় নাই। মুক্তিযুদ্ধের বয়ানটা যখন আসবে তখন পিপলসের জায়গাতে সিলেম ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে, পিপলসের জায়গা থেকে শ্রমিকের লড়াইটা আগে ছিল, বাংলাদেশ শ্রমিক আন্দোলনগুলো ছিল, আদমদি জুট মিলের শ্রমিকদের বড় আন্দোলন ছিল, কৃষকদের আন্দোলন ছিল, ওই বয়ানের কোনো উপস্থিতিই নাই আমাদের যে রেশিয়াল যে মুক্তিযুদ্ধের যে কথা। মানে আমি আজকেও যেটা শুনে একটুখানে আমি বিস্মিত হয়েছি, আমি রিজেক্ট একটুখানে বলবো যে হকচকিয়ে যাইতেছি, একটুখানে কথা বলতে ভয় পাচ্ছি, যে আমরা এখনো পর্যন্ত 71 থেকে শুরু করে 2011 সাল পর্যন্ত মুক্তিযুদ্ধের একটা নন রেশিয়াল একটা পিপলস বয়ান আমরা তৈরি করতে পারি। আমরা এখনো বারবারই একটা জাতীয়তাবাদী জীবন, জাতীয়তা কোনো অসুবিধা নেই, যেটা আমি আবার আমি ফর্ম দিয়ে ইয়ে করছি, মানে বলতেছি লেখা সম্পর্কে, যে আমাদের একটা স্ট্র্যাটেজিক এসেনশিয়ালিজম বলি, যে জাতীয় বা জাতীয় মুক্তি সংগ্রামকে সমর্থন করা আর জাতীয়বাদকে সমর্থন করার মধ্যে একটা বড় ধরনের পার্থক্য আছে। জাতীয়বাদ একটা ডেফিনেটলি একটা রেশিয়াল ইডিওলজি, আর একই সঙ্গে এটা ফ্যাসিজমকে জন্ম দেয়, এটা তার চরিত্রগত লক্ষণ। কিন্তু তার মানে এই নয় যে ন্যাশনাল লিবারেশন মুভমেন্টটা আমরা কখনো ডিসন করবো, যেটা আমি মনে করি সেলিমের সঙ্গে বা আমরা সবার সঙ্গে আমি একশোবার একমত, এটা কোনো প্রশ্নই আসে না। 71 ইজ এ পয়েন্ট অফ ডিপার্চার, কারণ 71 আমরা একই সঙ্গে কিন্তু রেশিয়াল আইডেন্টিটির জায়গা থেকে কিন্তু উঠে যাচ্ছিলাম আমরা, আমরা এই প্রথম রেশিয়াল এবং কমিউনাল আইডেন্টিটিকে উঠছিলাম, কারণ বাঙালি মুসলমানরা তখন এই প্রথম তাদের কালচারাল আইডেন্টিটিকে তারা খুঁজে পাচ্ছে বাঙালির মধ্যে। মানে বাঙালি মুসলমান এই পর্যন্ত এক প্রথম ইংরেজি শিখে নেয় 100 বছর ইংরেজি শাসনের সময়, হ্যাঁ পরবর্তী আমি ইংরেজরা শিখতে গেছে, তখন হয়ে গেছে কমিউনাল, তারপর তার মধ্যে কমিউনাল টেন্ডেন্সিগুলো ডেভেলপ করেছে। এই প্রথম 71-এর পরে 60-এর দিকে আমরা শুরু করলাম যে আমরা প্রথম আমাদের কমিউনাল জায়গা থেকে একদিকে আমরা একটা জাতীয় চেতনার দ্বারা আমরা অনুপ্রাণিত হচ্ছি। সেই জাতীয় চেতনাটা কিন্তু সূত্র এখনো পর্যন্ত 19 শতকে নবজাগরণ এবং কলকাতা কেন্দ্রিক আমাদের বুদ্ধিজীবীদের বাঙালির যে সংজ্ঞা, এটা এই জায়গাতে আমরা পৌঁছিলাম, যে কারণে স্ট্র্যাটেজিক এসেনশিয়ালিজমের যে মানদণ্ড আমাদের দরকার ছিল সেটা ছিল ডেফিনেটলি বাঙালি জাতীয়তাবাদটা, এটা হিস্টোরিক্যালি নেসেসারি। মানে আমার আর্গুমেন্টটা হবে বাঙালি জাতীয়তাবাদ ছিল হিস্টোরিক্যালি নেসেসারি স্ট্র্যাটেজিক এসেনশিয়ালিজম, এটা ছাড়া আপনি 71 যুদ্ধের করতে পারতেন না। এবং শেখ মুজিবুর রহমানে হিস্টোরিক্যালি নেসেসারি এসেনশিয়ালিজমটা যেভাবে ধারণ করতে পেরেছে, বামপন্থী আন্দোলনগুলো এখানে পরাস্ত হয়ে যারা মনে করেছে যে জাতীয়তাবাদী আন্দোলনটা মুখ্য না, শ্রেণী আন্দোলনটা, মানে আমাদের শ্রেণী সংগ্রামটাই প্রধান, ফলে আমরা জাতীয়তাবাদী আন্দোলন বিপক্ষে দাঁড়ার ফলে তারা টিকে না। একমাত্র সরাসানের পার্টি তাদের ফিসি জায়গা ছিল না, জাতীয়তাবাদী আন্দোলনটা আপনার প্রধান। তো আমি যেটা মনে করি যে আমার খালি অ্যাপিলটা হবে জায়গাতে, যে আমরা কবে রেসিজম ত্যাগ করে আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে পারব। আমি মনে করি আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে যে এই রুবায়াতের এই ছবির মধ্যে দিয়ে আমাদের রেসিজমের একটা উৎকট প্রকাশ হয়েছে। মানে বাঙালি রেসিজম, বাঙালি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছি, বাঙালি চেতনা আপনি শেয়ার করেন, আমি শেয়ার করি, কত শ্রেণীগত ছবির মধ্যে কেন্দ্র করে আমরা যেভাবে ডিসকোর্সটা তৈরি করছি, আমরা যেভাবে আলোচনাটা করছি, আমরা কেউ করতেছি নিঃসন্দেহে অনেক পরিমিত ভাষায়, অনেক পরিমিত জায়গা থেকে, অনেক তত্ত্বগত জ্ঞানগত জায়গা থেকে, জ্ঞানগত জায়গা থেকে, কিন্তু এসেনশিয়ালি এটা একটা রেশিয়াল বয়ানে পরিণত হচ্ছে। মানে আমরা কিন্তু এখনও দেখতে পাচ্ছি না আসলে মুক্তিযুদ্ধের স্ট্রাগলটা কী ছিল, আমরা মুক্তিযুদ্ধের কী চেয়েছি, আমরা ডেফিনেটলি বাংলা স্বাধীন করতে চেয়েছি, কারণ হোয়াট ওয়াজ ইট, আপনি আসলে 1971 ওয়ারটা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ছিল না, মিলিটারি আপনার ব্যুরোক্র্যাটিক যে স্টেট ছিল তার বিরুদ্ধে পিপলস একটা ডেমোক্র্যাটিক স্ট্রাগল ছিল, যে স্ট্রাগল আমরা এখন মধ্যে কমপ্লিট করতে পারিনি আজকে 2011 সাল পর্যন্ত। এবং আমাদের এখন পর্যন্ত আপনার দেখা যেতেছে যে ওই আরিয়াল বিলের লোকরা লাঠি নিয়ে নামতেছে আর পুলিশ স্টেশনে তাদের সংগ্রাম করতেছে, কদিন রূপগঞ্জে লড়াই করতেছে, এটা কমপ্লিটলি অ্যাবসেন্ট। আমি বলছি যে এই যে মধ্যবিত্ত শ্রেণীর যে জাতীয়তাবাদ, এটা এসেনশিয়ালি রেসিস্ট একটা ধারার মধ্যে সে রয়ে গেছে। আমাদের টাকসার হচ্ছে এখান থেকে ক্রিটিক করে মুক্তিযুদ্ধের যে প্রোগ্রেসিভ তাদের রেভলিউশনারি রেডিক্যাল ক্যারেক্টারটা ছিল, এটাকে সামনে নিয়ে আসা। এবং নিঃসন্দেহে আমি মনে করি যে রুবায়াতের পক্ষে এবং আমাকে আবাদুর ভাই করে নেওয়ার সময় তার পক্ষে এটা ধারণ করা কতটুকু সঠিক, আমি মানে পার্থ বা শক্তিশালী কিনা এটা আমাদের আরও একটা জিনিসের মধ্যে যাবে, তা আমি মনে করি সেটা আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি। এবং আমি মনে করি যে সেই মেশা এই জন্য আমি ওই তফাটা বললাম, শুধু ঔপনিবেশিক কলোনিয়াল ছিল প্রথম যে দুইটা ভাগ দেশ ভাগ হয়ে গেছে এটা শুরুতে যে কন্টেস্টটা তৈরি করা হয়েছে, তুমি যেটা ওই এর আগের জন্য বোধহয় মনে হয় করছিল যে এটা ইট ইজ নট ইন্ডো কলোনিয়াল, ইয়েস ইট ইজ নট ইন্ডো কলোনিয়াল, ইট ইজ ইন্ডো বাট ইট ইজ নিউ কলোনিয়াল। মানে আগে যে পলিটিক্যালি যে রুল করতো
একটা কলোনিয়াল যেটা সেই চরিত্রের মধ্যে এটা নাই, কিন্তু এসেনশিয়ালি কলোনিয়ালিজম এক্সিস্ট করে। যদি কলোনিয়ালিজম এক্সিস্ট করে তাহলে পাকিস্তানি মতাদর্শ এক্সিস্ট করে বাংলাদেশে। সেটা আমরা যদি জিন্না অ্যাভিনিউতে যখন বঙ্গবন্ধু অ্যাভিনিউ করি আমরা তো একই তো মতাদর্শের কাছে চর্চা করি। আমরা যখন জাতির জনক জিন্নার জায়গায় যখন মুজিবকে বসাই আমাদের একই মতাদর্শ পাকিস্তানি মতাদর্শ প্র্যাকটিস করি, কিন্তু ভিন্ন খোলসে মানে ভিন্ন মোড়কে। আমরা যখন কমিউনালিজম যেটা মানে রিলিজিয়াস কমিউনিজম যখন আমরা রিজেক্ট করি, কিন্তু আমরা রেশিয়াল কমিউনিজমকে যখন আমরা ধারণ করি, যখন একই সঙ্গে আমরা যখন ওই পার্বত্য চট্টগ্রামে যখন করি তাদেরকে দিনের পর দিন তাদেরকে যখন যুদ্ধ আমরা চালাই আজকে পর্যন্ত 2011 সাল পর্যন্ত, তখন এটি রেসিজম না? এটা তো সব জাতীয়তাবাদের লক্ষ্য। এটা তো আমরা এটার মধ্যে তো বসে আছি, আমরা দেখাতে বেরিয়ে যাইনি আমরা। তাহলে আমি মনে করি কালচারাল জায়গাতে আমি বলবো যে সেই জায়গায় এই ছবিটা যেই পসিবিলিটি যেটা ট্র্যাজেডি ছিল, যেটা পিএসডি কথাটা প্রসঙ্গে বলেছে এবং আমরা অনেকেই বলেছি এটা একশোর একমত, যেই সম্ভাবনাটুকু তার মধ্যে ছিল আমাকে ইভেন নারী চরিত্রের মধ্যে পসিবিলিটি ছিল সেই সম্ভাবনাটুকু একদমই আমরা আমি দিই। আমাকে ইভেন ওই যে যে যেটাকে আপনার মেজিক্যাল রিয়ালিজম প্রোগ্রেসিং হয় না সেটাকে বাদ দিল, আমি সে প্রশ্ন না গেল। আমি বললাম যে আপনি 47 একটা দাঙ্গার সময় একটা বাচ্চাকে তার মা তার গর্ভে ধারণ করেছিল, তার যে ট্রমা এবং সে ট্রমার যে এক্সপ্রেশন কি হতে পারে এমন, ঠিক আছে না? এটাকে কিন্তু আমরা খেয়াল করেন ছবিতে এস্টাবলিশ হয়নি, কিন্তু আমরা দেখতেছি যে আমরা সমালোচনাটা হয়েছি কিন্তু ওই যে মানে আমরা ছবিটি এত বেশি বড় ক্যানভাস ধরতে গেছে যেখানে তার ধরবার হাত বা সামর্থ্য তার মধ্যে ছিল না, কিন্তু ওই ক্যানভাসটা কিন্তু ইন্টারেস্টিং ক্যানভাস। আমি বলি যেটা যথেষ্ট পছন্দ আমার বক্তব্য সেটাই ছিল, মনে হচ্ছে যে ক্যানভাসটা ইন্টারেস্টিং। এবং আপনার এসে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি যে বললেন যে মধ্যবিত্ত জাতীয়তাবাদী যে চিন্তা তার মধ্যে আমরা ক্রিটিক্যাল থাকবো, মানে এই যে আমাদেরকে ক্রিটিক্যাল থাকার স্পেসটাকে করে দেবে আমরা তো দেখেছি 71 থেকে এইটাকে ফেস করতে হয়েছে। আমাদের ফেস করার ক্ষেত্রে যেখানে সেলিম খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বলেছে যে 71 কে তো আমাকে ওন করতে হবে, আমার মতো পিপলস জায়গাতে ওন করতে হবে। তার একটা ক্লাস চরিত্র থাকবে, তার একটা অ্যান্টি প্যাট্রিয়ার্কাল চরিত্র থাকবে ডেফিনেটলি। সেখানে আমরা তো রাতারাতি পুরুষতন্ত্র কাটিয়ে উঠতে পারছি না, তাহলে 71 মধ্যে পুরো মাত্রায় যে আপনার পুরুষতন্ত্র ছিল তা নয়। আমরা ওই যে নারী মুক্তি যোদ্ধাদের নিয়ে একবার সে বহু বছর আগে সেরকম কেউ কথা বলতো না, তখন নারী মুক্তি যোদ্ধা খুঁজে বের করে আমরা তখন প্রথম কথা বলা শুরু করেছি। মানে ডিসকশন করে শুরু করবেন, আপনাদের এগিয়ে যেতে হবে সামনে জায়গায়। এখানে আমি একটু এই বিষয়ে মানে টিপ্পণী আছে একটা, এই বিষয়ে ফ্রান্স ফাঙ্গার বইটার নাম আমি নিতে বাধ্য হয়েছিলাম, ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক, এটা শুরু তুলি বলছে। আজকে আমি মনে করি উনি বলছেন ভালোবাসা সম্ভব, তাই আমি বইটা লিখছি, মানে ইন্টাররেশিয়াল লাভ ইজ পসিবল, দ্যাটস ওয়াই আই এম রাইটিং। এটা হচ্ছে ফ্রান্স ফাঙ্গার বইয়ের ভূমিকা বলছেন, কিন্তু বিপরীতে উনি বলছেন তার থেকে লাভের যে বিকৃতি যে পচন ধরেছে আমি তাই সেগুলিকে এক্সপোজ করছি। একটা ভদ্রমহিলা শুধু সাদা লোক ছাড়া কাউকে বিয়ে করবে না, আবার হচ্ছে কালো ছেলেরাকে সাদা মেয়ে ছাড়া কারোর সাথে শেষ হবে না, এই যে পণ করা মানে এটা হলো লাভের বিকৃতি। তাহলে মানুষ যেন মানুষ হিসেবে পরস্পরের সাথে সম্পর্ক করতে পারে, জাতি ধর্ম নির্বিশেষে, এই যে আমরা কথা কথা মুখস্থ বলি, এই ক্লিশে কথাটা উনি ব্যবহার করছেন, সেইটাই আমি চাই। তাহলে সেটা চাইলে কতগুলি পূর্বশর্ত আছে পূরণ করতে হবে। তাই আমি হচ্ছে এই জন্য আমরা বলেছি কি জাতীয়তাবাদ এবং জাতীয় মুক্তি সংগ্রামে এক জিনিসটা করার ব্যাপারে ঠিকই বলেছেন। আমি শুধু একটু উদাহরণ দিচ্ছি স্পষ্ট করার জন্য। ধরেন প্রথম দ্বিতীয় মহাযুদ্ধে ফ্রান্স দখল করে ফেলল জার্মানি, তখন ফ্রান্সের কলোনি ছিল মার্তিনিক প্রভৃতিতে, সেখান থেকে কয়েকজন যুবক ফ্রান্স মানে তাদের একজন, তারা বললো কি আমরা মুক্তিযুদ্ধে যোগ দেবো, মানে আমরা ফ্রান্সকে মুক্ত করবো জার্মানির হাত থেকে। তারা যুদ্ধে চলে গেল 43 সনে সে তখন যাইতে যেতে যুদ্ধ করে তারা যখন দেশ স্বাধীন হলো তখন দেখি তাদেরকে রেস হিসেবে পাছায় লাথি মারে সাদা সৈন্যরা, ফরাসি সাদা সৈন্যরাই শোন ওমা আমি যার বিরুদ্ধে লড়লাম হিটলার তোকে এলায় এখানে আমার পার্টির ভিতরে। তখন সে বাড়িতে চলে আসলো, বাড়িতে সে ইলেকশন টিলেকশন করলো, তারপর আবার ফ্রান্সে পড়তে গেল, সেখানেও দেখে একই রেসিজমের শিকার। তখন শেষ পর্যন্ত ডাক্তার হলো আলজেরিয়ায় গেল, আলজেরিয়া দেখে ফরাসিরা সেখানে রেসিজম চালাইতেছে, বলে যেই আদর্শের জন্য যে হিটলারকে পরাস্ত করার জন্য আমি লড়াই করেছিলাম তাহলে আমি কি ভুল করেছিলাম, সেটা জিজ্ঞেস বলতেছে। আমি যদি ফরাসি রেসিস বাহিনীর একজন শূন্য আমি ফরাসি দেশ ত্যাগ করবো, আমি সংক্ষেপে বলছি, তখন তিনি আলজেরিয়ার পক্ষে চলে গেলেন যুদ্ধে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ একজন ইন্ডিভিজুয়ালের দৃষ্টিকোণ থেকেও রেসিজমকে কীভাবে দেখা যায় এবং তার বিরুদ্ধে সেখানে রিয়্যাক্ট করেন। আলজেরিয়ার সংগ্রামটা উনি বলছেন জাতীয় মুক্তি সংগ্রাম, তার নিজের দেশ যে মার্তিনিক সেখানে সবাই ফরাসিদের কাছে মিও মিও ভাব আছে। আমি একটু শেষ করি, তারপরে সেখানে উনি এক
একমত হলেন না তার স্বদেশবাসীর সাথে, অর্থাৎ মার্তিনিকে তাই ফরাসিদের বিরুদ্ধে কিছু করা যাবে না। তিনি ডাক্তার ছিলেন, চাকরি সূত্রে গেছিলেন আলজেরিয়া, সেখানে তিনি আলজেরিয়ার মুক্তিযুদ্ধের পক্ষে যোগ দিলেন, তাদের পত্রিকার সম্পাদক হলেন এবং তাদের অ্যাম্বাসাডার হলেন, মারা গেলেন যুদ্ধে অসুখে। আমরা এইটুকু তার জীবন কাটতো। এখান থেকে আমি কি লেসনটা নিতে পারি বাংলাদেশের জন্য? আমি বলছি যে ফ্রান্স মানে হচ্ছে একজন অসাধারণ রেস মুক্ত লোক। তিনি একজন ভদ্র মহিলাকে বিয়ে করেছিলেন যিনি ফ্রান্সের নাগরিক এবং ঘটনাচক্রে তার গায়ের চামড়া সাদা। গুরুতর পার্থক্যের মধ্যে একটা জিনিস হচ্ছে, আপনি জানেন যে আমাদের দেশে শুধু নয়, কোরিয়াতে যুদ্ধের সময় জাপানিরা এরকম বহু ওয়ার চাল তৈরি করে গেছে। মানে পৃথিবীতে যখন আমি কলোনিয়াল ওয়ার কিনা ফরাসের সাথে আমি একটু মানে মৃদুভাবে বলবো, সবই নয় দ্বিমত করবো, যে জন্য যে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা অ্যাপারেন্টলি ছিল, আমরা লাহোর প্রস্তাবের সিদ্ধান্ত অনুযায়ী যে সমস্ত এলাকায় মুসলিম জনগণ সংখ্যাগরিষ্ঠ তাদের নিয়ে আলাদা আলাদা রাষ্ট্র হবে, আলাদা রাষ্ট্র না করে আমরা এক রাষ্ট্র করলাম, তাতে আমাদের মধ্যে একটা ইকুয়াল পার্টনারশিপের কথা থিওরিতে ছিল, যেটা ওই খাজা সাহেবও বলে। কিন্তু বাস্তবের পরে দেখা গেল প্রত্যেকটা কাজে শেখ সাহেবের বক্তৃতা যখন বলি 7ই মার্চে বিখ্যাত ভাষণ গিয়েছে 1954 সনে আমরা নির্বাচনে জয়লাভ করেও ক্ষমতায় যেতে পারি নাই, এইটাই বোঝা যায়। এটা যদি আপনার রিপ্রেজেন্টেশন ধরেন আমাদের পাকিস্তানের সম্পর্কটা ছিল, আমি বলবো এক রৈখিক। এখন রেসিজম কথাটা আমি ফারবেকে যেন ফেরত দিচ্ছি কথাটা কি, হত্যা আল মাহমুদ বলেছেন শুধু হত্যা ডেকে আনে, আমাদের রেসিজম শুধু রেসিজম ডেকে আনে। বাঙালিদের মধ্যে যে রেসিজম সেটা কালোদের মধ্যে রেসিজম দেখা যায়, যেটা নিন্দা ফ্রান্স মানে করেছেন। নেগ্রিচুডকে উনি প্রথমে খুবই নিন্দা করেছেন, নেগ্রিচুডকে ফ্রান্স কি বলে সার্ত্র বলেছেন কি এটা হলো কালোদের রেসিজম, অ্যান্টি কলোনিয়াল মানে অ্যান্টি রেসিস্ট রেসিজম। আমি মনে করি যে বাংলাদেশে এই ধরনের ঘটনা হুমায়ুন আজাদ প্রভৃতি এবং আর হুমায়ুন আজাদ এত লোকদের মধ্যে আছে, কিন্তু তার চেয়েও আশরাফ লোক যারা আছে তাদের মধ্যেও আছে, যেটা ফারবে বলছেন অনেকে সফিস্টিকেটের মধ্যে আছে। কিন্তু আমাদের সেটা অতিক্রম করার আগে চিনতে হবে রেসিজমের স্বরূপটা কি। আপনি তাই বলে কেই বলবেন যে কোনো মূল্যে আমি প্রভুর কাছে আত্মসমর্পণ করবো, পাশে রেসিজম হয়? আমার প্রশ্নে পশ্চিম পাকিস্তানিদের আমরা যারা ঘৃণা করছি পাঞ্জাবি বলে আমরা তাদের ঘৃণা করবো, কিন্তু পশ্চিম পাকিস্তানিদের যে ঐতিহাসিক অন্যায়টা করেছে সেইটা রিড্রেস করার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল এবং এখনও সেই রিড্রেসটা হয়নি, ঐতিহাসিকভাবে হয়নি, এবং সেটা পাকিস্তানের রুলিং ক্লাসের পক্ষ থেকে তার কোনো রকমের স্বীকৃতি এখনো পাওয়া যায় না। পাকিস্তানের জনগণ কী হয়েছে সেটা আলাদা কথা, আমরা পাকিস্তানের বুদ্ধিজীবীর মধ্যে একজনকেই ডিস্টিংগুইশ করতে পারি, একবার আহমেদ যিনি বিদেশে ছিলেন এবং যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অনেকখানি করেছেন। ফয়েজ আহমদ ফয়েজরাও কবিতা লিখেছেন, আমি পাকিস্তানের ইন্ডিভিজুয়াল যাদের বলছি তারাও আমাদের মতো সেখানে সংখ্যালঘু। তার থেকে আমি বলবো মুক্তিযুদ্ধের যে ঐতিহাসিক যে বিবরণটা আমরা এখন দিলাম, যে এই মুক্তিযুদ্ধের মধ্যে বাংলাদেশেও বহু শ্রেণী ছিল, পাকিস্তানেও বহু শ্রেণী ছিল, কাজে পাকিস্তান বাংলাদেশ আমি না বলে বলবো, পাকিস্তানের রুলিং ক্লাস এখানে একটা রেসিস ধরনের কলোনিয়াল শাসন করেছিল। এটা আমার বন্ধু পিয়ারের সাথে আমি দ্বিমত করে বলছি, সবই নয়, আমি এটাকে রেসিস মনে করি, আপনি মনে না করতে পারেন, অ্যাটলিস্ট আমি বলবো রেসিজমের উপাদান এখানে আছে। তার একটা উদাহরণ হচ্ছে আমি এই যে কথাটা বলছি, দি এলিমেন্ট অফ রেপ, দি এলিমেন্ট অফ কিলিং, ঢাকাতে যখন আলোচনা ফেল করলো তখন এক রাতে 800 ইপিআরকে মারলো, রাজারবাগ পুলিশে হামলা করলো, এগুলো একটু মিলিটারি রিভোল্ট দমনের ঘটনা নয়, ইট ইজ নট এ পিওর মিলিটারি রিভোল্ট। আপনি যদি একটা কথা মনে করি শেষ করি, 1857 সনের যুদ্ধ যখন শুরু হলো, আপনারা অনেকে জানেন এটাকে সিপাহী যুদ্ধ বলা হয়, সিপাহী বিপ্লব বলে, লক্ষ্য করবেন ইংরেজরা প্রথম যে বইগুলো লিখেছে, প্রথম মানে প্রথম 6 বছর একটা বই তো সিপাহী বিদ্রোহ বলে নাই, নাম ছিল ইন্ডিয়ান রিপোর্ট। ইংল্যান্ডের পার্লামেন্টে বেঞ্জামিন ডিসরেলির সঙ্গে কন্টেম্পোরারি আলোচনায় বলেছেন এটা ন্যাশনাল রিপোর্ট, সেটাই কার্ল মার্কস উদ্ধৃত করেছে তার লেখা। কিন্তু জর্জ ডট বলে একটা লোক ছিল, সেই ডটের একটা বই বেরিয়েছে, নাম হচ্ছে হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান রিপোর্ট। তার 4 বছর পরে যার বই আমরা এখন পড়ি, জন কে বলে, কে এ ওয়াই ই, এই ভদ্রলোক 3 খণ্ডে বলেছে, তিনি নাম দিয়েছেন প্রথম হিস্ট্রি অফ দ্য সেপাই ওয়ার। তাহলে এই যুদ্ধকে ভারতীয় না বলে শুধু সেপাইদের যুদ্ধে পর্যবসিত করার মধ্যে একটা মতলব আছে, আমি এটা বলছি যে কাজেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়, এটি আমার শেষ পয়েন্ট, ওয়াসিম সম্পর্কে যে কথা হচ্ছে, ওয়াসিম একজন ইন্ডিভিজুয়াল, এটা সত্য আমরা সকলে ইন্ডিভিজুয়াল, কিন্তু ইন্ডিভিজুয়াল হিসেবে আমরা একমাত্রিক নই, আমাদের অন্য, আমি হয় পুরুষ অথবা নারী, আমি শুধুমাত্র তো ইন্ডিভিজুয়াল নই, তাই না, আমার চামড়া কালো অথবা সাদা, আমি লেখাপড়া করেছি অথবা করি না, আমার নানা রকমের এলিমেন্ট যুক্ত, আল্লাহর যেমন 99 সিফত, আমাদের মানুষের 99 হলে আমাদের 9 সিফত থাকে, আমাদের আমরা নানা পরিচয়ে পরিচিত। ওয়াসিম অন্যান্য পরিচয়ের মধ্যে হি ইজ এ ডেজার্টার ফ্রম দ্য পাকিস্তান, ট্রু, বাট হি ওয়াজ অলসো এ সোলজার। সালমা যখন বলে আমার একটা সৈন্য এনে দাও, আমি সৈন্যদের কাছে, এখানে একটা ফ্যাসিজম নয়, এটা ফ্যাসিনেশনিজম, সৈন্য নিয়ে একটা ফ্যাসিনেশন আছে, তাই না, ফ্যাসিস্টের কাছাকাছি কিন্তু এটা লোকমানের শব্দের দিক থেকে। আর তো এই যে বন্ধন, সৈন্যের সাথে প্রেমে পড়ায় অনেক বাঙালি রিয়াক্ট করেছে, শুধুমাত্র পশ্চিম পাকিস্তানের প্রেমে পড়া, মনে করেন আজকে যদি ইউরোপে অথবা আমেরিকায় একটা পাকিস্তানি
লোকের সাথে আপনি বাংলাদেশের সাথে মেয়ে করে, অনেকে রিয়েক্ট করবে, অনেকে অনাফিলিং করে যে তুমি কেন একটা অমুসলিমকে বিয়ে করবা, সেগুলি আছে আমাদের বাংলাদেশও, সেটা নাই আমি বলতে চাচ্ছি না, কিন্তু যে উদ্বেগ কনক্রিট কনটেক্সটে প্রেমটা হয়েছে তাতে মানুষের রিয়াকশন হওয়া স্বাভাবিক। হি ইজ এ সোলজার হু কেম অ্যাজ এ পার্ট অফ দ্য মারোডিং আর্মি। আমি মসজিদে গুলি করতে পারবো না, সেই জন্য তাকে কোর্ট মার্শাল করতে চেয়েছে। তো কোর্ট মার্শাল থেকে পালাবার জন্য সে জঙ্গলে এসে আশ্রয় করছে, তাকে উপন্যাস আছে না, আবার উপন্যাসের কথা বলছে, উপন্যাসে পরিষ্কার সে তাকে বাঙালিরা বন্দী করেছে এবং তিন বাঙালির সৈন্য গাঁজা খাইয়া বিবরছে, তখন সে পালাই আসছে, তারপর তার সাথে দেখা হয়। কাজে আপনার সাবটেক্স এবং টেক্স মিলাইতে হবে। আপনার নাসিম ক্যারেক্টারটা আসছে বা যেভাবে যেটা করার চেষ্টা করছে, যেহেতু ক্যারেক্টার এস্টাবলিশ হয়নি, ফলে আনফর্চুনেটলি তোমার ইন্টারপ্রিটেশনটা কারেক্ট। যদি সে এস্টাবলিশ হয় তো আজকে ভিন্ন একটা ইন্টারপ্রিটেশন আমরা দিতাম। কিন্তু আমাদের মূল যেটা আমি মনে করি সেটা হলো যে যদি এই নাসিম ওয়াসিম যদি সিম্বলাইজ করতে রেসিজম, তাহলে হতে পারে নাসিম বাংলাদেশের মুক্তি আন্দোলনের একটা নেতা হয়ে যেত। দ্যাটস হাউ রেসিজম অ্যাকচুয়ালি ফাংশনস টু শো যে আলটিমেটলি আমরা যে কলোনিয়াল যে মাস্টারের যে প্রতিনিধি সেই নিপীড়িতের মুক্তিদাতা হয়ে দাঁড়ায়। মানে রেসিজমের এটা ডিসকোর্স একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু আমরা এটাকে এখানে দেখিনি, আমরা এইটার মধ্যে এই রেসিজমের ব্যাপারটা দেখিনি। আমরা দেখছি যে একটা সিম্পলি একটা হেল্পলেস লোক, মানে আমার দিক থেকে দেখার দিকটা হেল্পলেস এ ডিজার্টার, ফলে আমি তাকে সেনাবাহিনীর পক্ষ থেকে সব ফ্যাক্টস সবই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা এত কিছু হওয়ার পরেও কিন্তু আমরা নাসিমের এই ওয়াসিমের এই পাকিস্তানি চরিত্রটা বালুচ ছোঁয়ার চরিত্রটা কিন্তু আমরা বাঙালিদের কিন্তু বাদ দিই নি। রাত্রিবেলা সব কালো দেখায় গাবিকে, চিত্রা গাবি এবং লাল গাবি কালো গাবি সব কালো দেখায়। এটা তো আমাদের পরিস্থিতির একটা দ্বন্দ্ব। আমি সেই জন্য না বলে আমি বলতেছি তাকে যে বলছি হি ইজ এ পার্ট অফ এন আর্মি, he has become a deserter very lately, এবং তার ব্যক্তিগত মহত্বটা তো বোঝা যাচ্ছে, এই জন্য অনেক আপত্তি করেছে তাকে তো মহৎ করে দেখানো হয়েছে। কিন্তু ইকুইভ্যালেন্ট আর একটা কোনো বাঙালিকে আপনি একটা বিপদ দেখা চলছে, এখানে সেক্সিজম কমে আসতে দেখেন, যদি ডেজার্টার আর্মির একটা মেয়ের সাথে বাঙালিদেশের আর একটা ছেলে প্রেমে পড়তো মানুষ এভাবে রিয়েক্ট করতো না। কিন্তু ন্যাশনালিস্ট ডিসকোর্সের মধ্যে সেক্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট, যদি কোনো জাতির মেয়ে অন্য ছেলের প্রেমে পড়ে তখন ইকুয়ালি দেখা হয় না সর্বত্র। কিন্তু সে যদি পাকিস্তানি ছিল না পাকিস্তানি মেয়েটি ইমাজিন দেয় তাকে অনেকে আপত্তি করতো, অনেকে আপত্তি করতো, কিন্তু সেই আপত্তিটা এরকম বিরুল্যান্ড হতো না। আচ্ছা আমি একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হলো যে যদি পাকিস্তানি আর্মিটা মসজিদে যে গুলি করতে মানে রাজি হয় নাই, সেরকম না হয় আসলেই সে পাকিস্তানি আর্মি এবং যে বাঙালি সৈন্য খুন করে সেরকম পাকিস্তানি সৈন্যের সঙ্গে যদি মেয়েটা প্রেমে পড়তো, তাইলে কি এই ছবিটাকে নিষিদ্ধ করা যাইত কিনা? আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি, আজকে যদি বাংলাদেশের কিছু লোক মনে করেন ঠাকুর গায়ে দাঁড়াইয়া একটা ফ্ল্যাগ তুলে বলে কি আমরা আবার পাকিস্তানে যোগ দেবো, সে তাদেরকে নিষিদ্ধ করা যাবে কিনা ফ্ল্যাগ তুলতে, আপনি কি বলেন? আমার কথা হচ্ছে আর্ট স্বাধীন এবং স্বয়ংভূ, কিন্তু আর্ট সম্পূর্ণভাবে সত্যের দায় থেকে মুক্ত কিনা এই প্রশ্নের উত্তর আমি দেব এটা আমি বলেছিলাম। হ্যাঁ বললে ঠিক আছে, তাহলে আপনি নিশ্চিত করার দরকার না, দুটো একসাথে আমি দেখতেছিলাম। আপনি তো স্বীকার করবেন আপনি সাইকোঅ্যানালিসিসের লোক, ফলে
এই এই ওয়াসিমের পুরো ব্যক্তি চরিত্রটাকে শুধুমাত্র ইনভেডিং আর্মির সদস্য ওখানে তো রিডিউস করা যাবে না, কিন্তু আর অনেকগুলো মাত্রা আছে যে মাত্রাগুলো মানে সেদিক থেকে ওই দিক থেকে আমি ভাই বক্তব্যের সঙ্গে একমত যে তারপর আমরা ক্ষমা করতে পারছি না, কিন্তু আমি একটা কথা বলে আমি সেলিম এবং ফরহাদ দুজনেই গাল শুনবো এবং সমস্ত ফাহমিদুল এবং সুমনেরও গাল শুনবো, সেটা হচ্ছে যে আমি খুব সচেতন যে এখনকার কালচারাল স্টাডিজ ক্রিটিক্যাল থিওরি ডিসকোর্সে ন্যাশনালিজম একটা গালি, মানে কারো অত্যন্ত চামড়া মোটা না হলে কেউ নিজেকে ন্যাশনালিস্ট দাবি করে না। আমার বন্ধু আজম ওখানে বসে আছে যে আলপটকা বলে ফেলে ও ন্যাশনালিস্ট, তা আমি বলি কি যে আমি কিন্তু আমাকে কেউ ন্যাশনালিস্ট যদি বলে আমি খুব রাগ করি না, আমি খুব রাগ করি না, কারণ আমার কাছে মনে হয় যে ন্যাশনালিজমের একটা ঐতিহাসিক লিবারেটিং একটা ট্র্যাডিশন আছে এবং কোর ক্যাপিটালিস্ট কান্ট্রি ন্যাশনালিজম আমাদের প্রাদেশিক ন্যাশনালিজমের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে বলে আমি মনে করি। ফলে ন্যাশনালিজমের দুটো ফেস আছে, আমি ন্যাশনালিজমের এটা এখন বাংলাদেশি বলি বাংলা বলি আরেক বিতর্ক, কিন্তু ন্যাশনালিজমের একটা পার্টিকুলার ট্র্যাডিশনকে আমি ধারণ করতে আমি খুব লজ্জিত হই না আর কি। যেই তর্কগুলো হচ্ছে অশ্লীল বালগার তর্কগুলো হয়েছে আমি ব্লগে যেগুলো দেখি আপনার কথা হচ্ছে সেগুলোকে আমি মনে করি না পর হুমায়ুন আজাদের, মানে আমি আমি আপনার সঙ্গে একমত লেখা হোয়াইট ট্র্যাশ আমি এটাকে মনে করি না যে দ্যাট রেপ্রেজেন্টস হুমায়ুন আজাদ মেরা দে রেপ্রেজেন্ট দ্য বেস্ট পসিবল ট্র্যাডিশন অফ থার্ড ওয়ার্ল্ড ন্যাশনালিজম। আমার কাছে এখনও মনে হয় যে থার্ড ওয়ার্ল্ড রেভলিউশন ন্যাশনালিজম একটা ব্যাপার বলা যায়, উইচ ইজ এ ভেরি ট্রানজিশনাল ফেনোমেনন, একটা সময় এটা অতিক্রম করে যেতে হবে নিজেকে এবং এই ন্যাশনালিজমের সঙ্গে সম্ভাব্য আমাদের এখানে ক্ষুদ্র জাতিগুলোর সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে ইট উইল হ্যাভ ইটস আগলি ফেসেস যেটাকে আমাদের প্রতিরোধিত করতে হবে রেজিস্ট করতে হবে, কিন্তু ন্যাশনালিজমের বোধহয় একটা লিবারেটিং অ্যাসপেক্ট আছে। কিন্তু যেটা হলো যে যে 2011 সালে আমরা দেখছি যে এই বয়ানটা কারা অ্যাপ্রোপ্রিয়েট করতেছে, করতেছে গ্রামীণ ব্যাংক, করতেছে বাংলালিংক কর্পোরেশন, ঠিক আছে না? তার মানে এখন আমরা যে ন্যাশনালিজমকে ক্রিটিকটা করলাম আমি একটু আগে, এটা কিন্তু আপনার ন্যাশনালিজম না, মানে এটা আমারও ন্যাশনালিজম না, কারণ তাহলে আপনি যদি ইম্পেরিয়ালিজম যদি লড়তে চান আপনি, আপনি যে গ্লোবাল যে বিভিন্ন রকম রেসিস টেন্ডেন্সিগুলো আছে বা ইসলামোফোবিয়া যেটা আপনার ফাংশন করে এটার বিরুদ্ধে লড়তে গেলে কিন্তু আপনার ন্যাশনালিজম আপনার লাগবে, আপনার সতর্ক থাকতে হচ্ছে একই সঙ্গে যে আপনি ইসলামোফোবিয়াতে লড়াই করতে গিয়ে আপনি যেন আবার একটা রাইট উইং একটা কমিউনাল পলিটিক্সের মধ্যে যেন না যান, আরেক ধরনের পলিটিক্স আইনের মধ্যে যেন না ঢুকুন। মানে আমরা বলতেছি যে জেনারেলি আমরা বলতে পারি যে একটা আত্মপরিচয়ের যে নির্মাণটা আমরা করি ওটা রেশিয়াল লাইনে, এটা যেমন আমাদের ত্যাগ করাটা খুব গুরুত্বপূর্ণ কাজ, তার সঙ্গে সঙ্গে এই বর্তমান সময়ে কলোনিয়াল সময়ের পরে এখনকার যে গ্লোবাল যে আমরা যে পরিস্থিতিতে বাস করি তার বেঁচে থাকার জন্য প্রান্তিক জনগোষ্ঠীর আকার হিসাবে আমাদের কিন্তু আরেকটা বয়ান আমাদের দরকার, যেটা কিন্তু গ্রামীণ ব্যাংকে বা বাঙালি সেটা আপনার না, এটা আমরা তৈরি করতে পারবো তখনই যদি আমরা এই রেসিজমটাকে আমরা এটা কবর দিতে পারি। কিন্তু আমার কথাটা এতে হচ্ছে ওই জায়গাতে যে 2011 সাল পর্যন্ত আমরা এটাকে পারিনি, আমি এটা খুব উৎকরভাবে আমি নিজে লেফট ন্যাশনালিজম বলি খুব সতর্ক থাকি যে যাওয়ার দরকার তারা চলে যেতে পারেন, আমরা আলোচনা আরেকটু পরে কথা বলবো আর কি, মানে মানে আমি আমি একমত আপনার সাথে, মানে আমি আমি যেটা শুনলাম যে বীরাঙ্গনা চরিত্রকে স্লিভলেস ব্লাউজ পরানোর কারণে রুবাইয়াত সমালোচিত হয়েছে, এটার ব্যাপারে তোমার অবস্থান? সেখানে মানে শুধু মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে ইমেজ সেটা না, সেই সময়কার যা কিছু দেখেছি সেখানে আমি এই ধরনের স্লিভলেস আমি স্লিভলেস ব্লাউজ পরা মেয়েকে দেখাইতে চাই না, ইটস নট মাই স্ট্যান্ড পয়েন্ট। আমার কথা হচ্ছে যে আমি আমার বক্তব্যের শুরুতেই বলেছিলাম যে আমি যখন একটা রিয়েলিস্টিক ন্যারেটিভের চলচ্চিত্র বানাই
এবং সেখানে হিস্টোরিক্যাল একটা ঘটনাকে মিটিং এর কেমন হয়ে যাচ্ছে এই 10 মিনিট জিজ্ঞেস করবেন হোয়াট ইজ ইউ কল পরিপ্রেক্ষিতে আমার কাহিনীর ভিত্তিভূমি যখন 71 থাকে 71 এর মতন মুক্তিযুদ্ধ এবং সেই ঐতিহাসিক ঘটনা তার মানে ওই সময়কে রিপ্রেজেন্ট না ওই সময়কে আমরা রিপ্রেজেন্ট করার ব্যাপার ওই সময় কি কেউ স্লিপলেস ডাজ পড়তো আমি আমি কোন ইমেজের মধ্যে দেখি না আমি আমি সো ফার আমি দেখি 71 সালে 13 আন্দোলন পালন করা হচ্ছিল সেটা রয়েছে সময় মানে এটা যে এবং পজিশনের সঙ্গে না এটা তো আছে এখানে এখানে আমি আমি সরি আচ্ছা বলেন না না আমি ওর সঙ্গে একমতই অর্থ যে 71 সালে তো আমাদের 12 13 বছর বয়স এবং আমি আমরা গ্রামে গেছি তারকে এবং আমি তো নাগরিক মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলাম আমার বোনরা কাজিনরা কেউ স্লিভলেস ব্লাউজ পরতো না গ্রামে শহরে পরতো কিনা আমার এখন মনে নাই কিন্তু সামাজিক বাস্তবতা কিন্তু সম্ভব ছিল না 71 সালে গ্রামে স্লিভলেস পরা ফিল্মে আছে তা হয়তো এমনিতে পড়তে আমার মনে নেই আমি যদি ফিল্ম থিওরি দেখতে বিচার করি ছবিটি রিয়ালিস্ট হতে হবে আমি কোনো কথা নেই ছবিকে ছবির চরিত্রকে সম্ভব কিন্তু আমার আপত্তিটা অন্য কেন আমার আপত্তিটা হচ্ছে যে রুবায়ত আমাদেরকে রিয়ালিস্ট চলচ্চিত্র উপহার দিতে চেয়েছে যখন বাধা পড়ে গেছে এরকম অ্যাকসেন্ট কথা বলে না এরকম সাহিত্য পড়ে না তখন বলেছে যে ম্যাজিক্যাল রিয়ালিজম ছবি তৈরি করছি এবং তারপর এই ব্যাপারগুলো সৎ থাকছি না তাতে একজন শৈল্পিক অসততা তৈরি হয় সেটাই করতে পারি নিয়ে যে তালাশ তো দেখা যাচ্ছে যে উপন্যাসটা খুব আগে শাহিন আক্তার তো শেষ দৃশ্যে বীরাঙ্গনার পুরো ম্যাজিক রিয়ালি কোন ওই অর্থাৎ গোট ম্যাজিক রিয়ালিস্টিক একটা মানে আসলে ওটা এক ধরনের মানে মানে ওই জায়গাটা ডিল করবো না ডিল করবো না ওটা ওইটা একটা এক ধরনের ইমেজিস একটা মানে প্যানোরামার মধ্যে ছেড়ে দিয়ে আমি চলে আসি আর কি কিন্তু রুবায়েত এটা করেনি রুবায়েত আমাদের কাছে রিয়েলিস্ট ছবি পড়তে গিয়ে তারপর ভুলিয়ে ফেলেছে আপনি ম্যাজিক রিয়ালিস্ট বলেন সুরিয়ালিস্ট বলেন এই ধরনের ছবি সাধারণত যত হয়েছে হাইলি এক্সপেরিমেন্টাল সেগুলো সাধারণত শর্ট ফিল্ম হয় একটা ফিচার ফিকশনাল ফিল্ম যেটা লেন্থ 1.5 থেকে 2 ঘন্টা সেখানে আপনি পুরো ছবি জুড়ে আপনি কিন্তু এক্সপেরিমেন্ট করবেন না আমি একটু মানে কি দুদিনের পয়েন্ট একটা আমার একটা নিজস্ব আলোচনায় যাবো আর কি তার আগে আমার একটা ছোট জায়গা আমি একটু স্মরণ করে দিতে চাই সেটা হচ্ছে যে একটা পালকির দৃশ্য আছে মনে আছে কিনা যে একটা পালকি জলের উপরে হ্যাঁ ওই শর্টটা পার্টিকুলারলি বা একটা যদি মিনি সিন বলি ওইটা ওইটা কিন্তু এক ধরনের কি বলে বিয়ন্ড রিয়ালিজম আর কি আমার কাছে মনে হচ্ছে ওইটা নট পার্ট অফ রিয়ালিস্ট ন্যারেটিভ আর ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় যে রুবায়েত হোসেন যদি ডিসিশন নিতে পারতেন আমি এবাদুর রহমানের উপন্যাস পড়িনি আসলে আমি জানতাম না যে এটা এবাদুর রহমানের উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে তো রুবায়েত হোসেন যদি সিদ্ধান্ত নিতে পারতেন যে উনি কি বলে ম্যাজিক রিয়ালিজম বা আমি বলবো যে মানে রিয়ালিজম নিয়ে প্লে করবেন তাহলে ছবিটা সম্ভবত আরো ম্যাচুরিটি পেত ফর এক্সাম্পল
বিশেষ করে যেইটা বড় আপত্তির জায়গা যে পাকিস্তানি সৈনিকের সাথে বাঙালি মেয়ের প্রেম, এটাকে চাইলে মানে আসলে আমার মনে হয় যে অনেক দর্শক এটাকে ফ্যান্টাসি হিসেবেই নিচ্ছে, কিন্তু আমি বলছি যে এটাকে চাইলে পরিচালক আরো সচেতনভাবে ফ্যান্টাসির জায়গায় নিয়ে যেতে পারতেন আর কি, সেটা হলে ছবিটা আরেক ধরনের বা আরেকটা মাত্রা পেত, তাহলে ছবিটা সম্ভবত আরো ম্যাচিউরিটি পেত। ফর এক্সাম্পল বিশেষ করে যেইটা বড় আপত্তির জায়গা যে পাকিস্তানি সৈনিকের সাথে বাঙালি মেয়ের প্রেম, এটাকে চাইলে মানে আসলে আমার মনে হয় যে অনেক দর্শক এটাকে ফ্যান্টাসি হিসেবেই নিচ্ছে, কিন্তু আমি বলছি যে এটাকে চাইলে পরিচালক আরো সচেতনভাবে ফ্যান্টাসির জায়গায় নিয়ে যেতে পারতেন আর কি, সেটা হলে ছবিটা আরেক ধরনের বা আরেকটা মাত্রা পেত। আমি খুব সংক্ষেপে বলছি কি, টলস্টয়ের রেফারেন্স যদি দেওয়া যায় খুব সংক্ষেপে, ওয়ার এন্ড পিসে এমন এক রাশিয়ান ক্যারেক্টার ডেভেলপ করা হয়েছে যারা যুদ্ধে যাবে, প্রথম জীবনে তারা নেপোলিয়নের ভক্ত ছিল। যুদ্ধ শুরু হয় মানে ফিল্ম শুরু হয় 1805 আদৌ উপন্যাসে, যে নেপোলিয়ন এখন এটা দখল করছে, ওটা দখল করছে, নেপোলিয়ন একজন এম্পায়ার হচ্ছে, সে ইউসারপার এবং রাশিয়া হয়ে ইউরোপের উদ্ধারকর্তা। ওইখানে একটা ট্র্যাজিক এলিমেন্ট আছে এই জন্য যে নেপোলিয়ন হচ্ছেন, আমরা এখন যাই বলি না কেন, তখন বলে করা হয়তো ফরাসি বিপ্লবের প্রতিনিধি, ফরাসি বিপ্লবের জগতের সবচেয়ে বড় বিপ্লবী ঘটনা। ইমানুয়েল কান পর্যন্ত তাকে অভ্যর্থনা জানিয়েছেন, জার্মানদের মধ্যে হেগেল গ্যাটে পর্যন্ত। এখন আবার রাশিয়ার যার শাসিত দেশের নাগরিক হিসেবে আপনার আবার দেশপ্রেম আছে, দেশপ্রেম আর আপনার জীবনের লালিত আদর্শ উভয়ের মধ্যে যখন দ্বন্দ্ব হয় তখন একটা সত্যি বিতিকিচ্ছির অবস্থা হয়। এরকম বড় মহাকাব্যিক পটভূমি এখানে করে না, ছবিতে করতে পারে নাই। পাকিস্তানের প্রেমে পড়া নিয়ে আমার কোনো সমস্যা নেই, আর যার থাকবে ঘুমে নজরে থাকতে পারে আমার নাই, কিন্তু আমি বলছি জিনিসটাকে আবহটাকে বিশ্বযোগ্য করা যায় না। তাহলে বাংলাদেশে এখন যেটা করা হয়, ছবির বিরুদ্ধে আমার প্রধান আপত্তিটা হচ্ছে এখানে, যে এটাকে বলা হয় আপনার পত্রিকা যোগাযোগে সম্প্রতি একটা লেখা ছেটেছেন রবার্ট ফিস্কের লেখা, যেটা রাসেল অনুবাদ করেছে, এটার একটা কথা আছে পিস অফ দি ব্রেইন। সেটা কি, 1993 সনে বিল ক্লিনটন যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং ইয়াসির আরাফাতকে পাশাপাশি নিয়ে এলো সবুজ লনের মধ্যে হোয়াইট হাউসে, বলে তখন ছোট্ট করে একটা কথা ইয়াসির আরাফাত বলল, ইট ইজ এ পিস অফ দি ব্রেইন। তখন রবার্ট ফিস্ক মনে করিয়ে দিচ্ছেন এই কথাটা বলেছিলেন শার্ল দ্য গল আলজেরিয়ার সাথে শান্তি চুক্তি সম্পাদনের সময় এভিয়ানে 1962 সনে। কি ছিল, বলেছিল কি, ফরাসিরা যখন বলেছে ইট ইজ এ পিস অফ দি ব্রেইন মানে হচ্ছে আমরা পরাজিত হয়েছি, আমরা বহুদিন 8 বছর ধরে তোমাদের ঠেকাতে চাইছি, এখন আমরা তোমাদের গ্রহণ করছি ইকুয়াল হিসেবে, আমরা সাথে যে সারেন্ডার করে ইকুয়ালিটির অধীনে সে পিস অফ দি ব্রেইন বলে। কাজেই পরোক্ষভাবে ইয়াসির আরাফাত বললো আমরা প্যালেস্টাইনে পরাজিত হয়েছি, আপাতত আমরা এই অসলো শান্তি চুক্তি মেনে নিয়েছি। এটা মনে করিয়ে দিচ্ছে আমাদের মিডিয়াগুলো লোক এর কি পিক আপ করে, তারা দেখো টেরর 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 বলে, তারা তো হামাস দেখে। আপনার ওই প্রবন্ধ থেকে আমি এটা বুঝি বাংলাদেশে মনে হলো বাংলাদেশের মেয়েকে আমরা রেসিজমকে অবসান করার জন্য একটা উদার মানবতার প্রতিনিধি হিসেবে পাকিস্তানি ওয়াসিম সাহেবের প্রেমে পড়ে আমরা যেটা প্রস্তাব দিলাম পিস অফ দি ব্রেইন। আমি দেখি ইফ কন্ডিশন আর ফুলফিল আই এম ইন ফেভার অফ দি পিস অফ দি ব্রেইন ওয়েন ইউ আর রিয়েলি ব্রেইন। এটা হচ্ছে এখানে এটা হচ্ছে ফিকশনের দিক থেকে পরাজিত, যদি আমি ব্রেইন বলেন কানা ছেলের নাম পদ্মলোচনা, এখন পরাজিত ব্যক্তির সাথে এখানে আমি বলবো এই দ্বন্দ্বটাকে আমাদের দেখতে হবে মাস্টার স্লেভ দ্বন্দ্ব আকারে। আচ্ছা আমরা দেখতে চাচ্ছি এটা শুধু দুইটা মানুষের সম্পর্ক, আমার মৌলিক বিরোধটা হচ্ছে এই জায়গাতেই। এটা ফরাদ ভাইয়ের মন্তব্য প্রসঙ্গ প্রযোজ্য, আর যে যারা বা বলতে চান আমি মনে করি এখানে আমাদের আলোচনা শেষ না হলে আমাদের লিখিতভাবে বিতর্ক করা উচিত যে পাকিস্তানি বাংলাদেশের সম্পর্কটা ফরাদ ভাইয়ের কথা থেকে স্পষ্ট আমি বুঝলাম উনি এটাকে প্রভুবৃত্তের সম্পর্ক অন্তত মনে করেন না। প্রভু এবং বৃত্তের মধ্যে সম্পর্ক শুধুমাত্র দুইজন মানুষের মধ্যে সম্পর্ক এই ডাইমেনশনে রিডিউস করলে যে দোষটা হয় তার যে বিপরীত দোষটা তার চেয়ে বেশি হয়তো খারাপ, কিন্তু এই দোষটাকে স্বীকার করতে হবে। এই ছবির মৌলিক ত্রুটি হচ্ছে এখানে আমি এটাকে বলবো যে এটা এত সরলীকরণ করা যাবে না এত সহজে, কারণ কথা হচ্ছে তখনকার 71-এর মধ্যে যে বয়ানগুলো ছিল এমনকি শোষণের সেই বয়ানের মধ্যে এটাও তোমার জাতীয়বাদী বয়ানই ছিল, কারণ তুমি যে বয়ানটা দিতেছ ওটা কিন্তু জাতীয়বাদী বয়ান। নো আমি আপনার সবিনের সরকার নাম সরলতা যে আপনাকে 1948 সনে পাকিস্তানের দুইটা কমিউনিস্ট পার্টি দুটো উইং ছিল। আমি শেষ করি আমার কথা আমি ব্যাখ্যা করছি কান্ত আমি যে বলছি এটা তাদেরও বয়ান ছিল না ফাইন, তখন তো ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্টটা ফলো করতেছে সেই পার, আমি ইন্ডিয়া নেহরুর মতন তো তোমার সোশ্যালিস্ট ইকোনমি ফলো করছে না, তাহলে ক্যাপিটালিজম ক্যাপিটালিস্ট ইকোনমি ডেভেলপ করার ফলে বাংলাদেশে এবং পাকিস্তানের মধ্যে কন্ট্রাডিকশনটা ডেভেলপ করতেছে, ওটা তো দুই অর্থনীতির তত্ত্ব না।
ওরা তো সিম্পলি কলোনিয়াল রিলেশনশিপ। বাই দ্য ওয়ে, নেহরুর ফলো করা পাথ এবং পাকিস্তানের পাথের মধ্যে সোশ্যালিস্ট ক্যাপিটালিস্টের পার্থক্য করা যাবে না, কিন্তু একই দুটোই ক্যাপিটালিস্ট পাথ। আচ্ছা ফাইন, তার পলিসি কি ছিল? নেহরুর পলিসি আলাদা ছিল, সোশ্যালিস্ট পলিসি তার দিয়ে আবার তুমি ভারত এবং পাকিস্তান একই পলিসি ফলো করে না, ইন্টারনাল ক্যাপিটালিজম এর পদ্ধতি বলছে। আপত্তিটা হচ্ছে একটাকে সোশ্যালিস্ট বলা যাবে না, দুইটাই ক্যাপিটালিস্ট, দু টু ভ্যারাইটি। ঠিক আছে, তো আমার মতামত ভালো গেল। আমি তো আমরা যে জায়গাতে ছিলাম পাকিস্তান পাকিস্তানের প্রশ্নে, আমার প্রশ্ন ছিল যে এটাকে শুধুমাত্র একটা প্রভুভিত্তের সম্পর্ক বা কলোনিয়াল সম্পর্ক আমরা রিডিউস করতে পারব। আমি তো প্রভুভিত্তের সম্পর্কটাকে অস্বীকার করলে কোনো আলোচনা আমি তো অস্বীকার করি না, বুঝলে, এটাকে রিডিউস করে দেয়। আমি আপনার পার্থক্যটা আমি স্পষ্ট করলাম যে আমি মনে করছি ইট মাস্ট বি দেয়ার, আপনি বলছেন শুধু এটা করা যাবে না। আমি শুধু এটা করার পক্ষপাতী না, আমি বাট উই মাস্ট স্টার্ট ফ্রম দ্যাট। না, সেটা তো আমরা কি অস্বীকার করছি আসলে, আমরা যে জায়গা থেকে এই আজকে মেয়াজেমকে এই আলোচনার টেবিলে নিয়ে আসলাম, অন্তত আমি রাইসুল যে ফোন পেয়েছিলাম, আমি ভেবেছিলাম যে এটা চলচ্চিত্র বিশ্ব চলচ্চিত্র মেহেরজান নিয়ে কথা হবে, তার চেয়ে বেশি আমরা কোন নির্দিষ্ট বিষয়ে তো থাকবো, আমি তোমার কথা দেইনি তো। না না না, তোমরা তোমার এক্সপেকটেশন থাকতে পারে, আমি কিন্তু কথা দেইনি তোমাকে যে আমরা শুধু মেহেরজান এবং চলচ্চিত্রের মধ্যে থাকবো। চলচ্চিত্র মেহেরজান নিয়ে এত আলোচনা কি থাকতো? তুমি তোমার নিজের আলোচনা কি তুমি ইয়ে করো? আমরা জড়ো হয়েছি, না হলে এখানে এত লোক আদৌ আসতো কিনা শুধুমাত্র ছবিটা শৈল্পিক বা অশৈল্পিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনার জন্য সেটা সন্দেহ। তো আমি রাইসুল, আমার দুই পয়েন্ট আমি একটু বলতে চাই আর কি, সেটা হলো যে একটা হচ্ছে যে ফাহমিদ এবং আমি আমরা দুজনেই তো শিক্ষকতায় আছি, তো আমরা মূলত মানে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ নিয়েই পড়াশোনা করি এবং শিক্ষকতা করি। তো আমার একটা যেটা মনে হয়েছে যে বিশেষ করে আমাদের যারা আমরা চলচ্চিত্র এবং গণমাধ্যম নিয়ে শিক্ষা দীক্ষার মধ্যে আছি, তাদের জন্য একটু বিপদ সংকেতের বার্তা মনে হয়েছে প্রথম আলোতে যখন একই সাথে দুটি লেখা ছাপা হলো, একটি হচ্ছে রোবায়েত ফেরদৌস গঙ্গের লেখা আর একটি হচ্ছে রোবায়েত হোসেনের লেখা, নিজের লেখা। প্রথমত আমি বলি যে রোবায়েত হোসেন যেটা লিখেছেন যে মেহেরজান যা বলতে চেয়েছে, আমি বলবো যে কোনো চলচ্চিত্র নির্মাতাকে, আমি একসময় আপনারা হয়তো কেউ কেউ জানেন যে একসময় আমি ফিল্ম অ্যাক্টিভিস্ট ছিলাম, কিছু ছবি নির্মাণের চেষ্টা করেছি, তো কোনো চলচ্চিত্র নির্মাতাকে যদি একটা আর্টিকেল লিখতে হয় যে আমার এই ছবি কী বলতে চেয়েছে, সেটা খুব মানে তার চেয়ে দুঃখের ব্যাপার হতে পারে না। আমি বলবো যে যদি প্রথম আলো তাকে বলে থাকে যে আপনি লেখেন, ওনার বলা দরকার ছিল আমার যা বলার ভাই আমি ছবিতেই বলেছি, আপনারা ভালো মন্দ পক্ষে বিপক্ষে যা ইন্টারপ্রেট করেন আমি আরেকটা আর্টিকেল লিখতে চাই না, উনি নিশ্চয়ই আরও অন্য বিষয়ে আর্টিকেল লিখতে পারেন, কিন্তু আর্টিকেল লেখার দায়িত্ব করেন। আমি বলবো যে আমাদের মতো যারা আমরা চলচ্চিত্র না করতে পেরে শিক্ষকতায় এসেছি, বিভিন্ন তত্ত্ব কাঠামো দিয়ে ব্যাখ্যা করার দায়িত্বটা করেন আমাদের উপর ছেড়ে দেওয়াটাই ভালো। তো সেটা আমার কাছে মনে হয়েছে বিপজ্জনক যে কোনো, এবং সবচেয়ে বড় কথা আমি বলছি যে এটা খুব অপসরের একটা ধারণা যে এখন কোনো অথর বা কোনো ফিল্ম অথর তার যে একটা কি বলে ভিশন সেটাকে তিনি যে তার ছবির মাধ্যমে বলতে চান, সেটাও মানে আমি বলছি যে যেটা আমরা জানি যে দেয়ার ইজ ডেথ অফ অথর, মানে অথর ইজ নো মোর, কাজেই যে কোনো একটা টেক্সট অনেকভাবে আমরা রিড করতে পারি, অনেকভাবে ইন্টারপ্রেট করতে পারি, কাজে রুবায়েত হোসেনের এটা বলার প্রয়োজন ছিল। এবং এবং যেটা অনেক আমি বলবো যে একটু ব্যর্থ চেষ্টা আর কি। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, মোরশেদ ভাই কিছু বলতে চাই, একটু আমি শেষ করছি রুবায়েত, সরি, সেটা হলো যে আমার বন্ধু রুবায়েত ফেরদৌস, তাবিরি গায়েন এবং আরও দুজন তারা যে লেখাটা লিখেছেন সেটা বিষয়ে আমার যে আরেকটা আপত্তি, সেটা হচ্ছে যে তারা এক ধরনের একটা ডমিনেন্ট রিডিং ছবি প্রেজেন্ট করতে চেয়েছেন, এবং যেটা মনে হচ্ছে যে এই ডমিনেন্ট রিডিংটা মেনে নিতেই হবে আর কি। মানে তার আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা খুব মানে কি বলে বিশ্লেষণধর্মী লেখা লেখেননি,
তারা যদি খুব সময় দিয়ে ভালো করে, আমি বলবো যে যদি প্রথম আলোর পাতায় জায়গা না হয় তাহলে অন্য কোনো পত্রিকায় বড় জায়গা নিয়ে তারা যদি লিখতেন তাহলে সেটা আরও বেশি মানে অ্যাপ্রিসিয়েবল হতো। কিন্তু তারা যেটা লিখেছেন যে তারা একটু অ্যাক্টিভিজমের জায়গা থেকে লিখেছেন, তো আমি বলবো যে মাহমুদুজ্জামান বাবু বা প্রিয় ভাষিনীর অবস্থান থেকে তারা যদি অ্যাক্টিভিজমের জায়গা থেকে লেখেন সেটা হয়তো মানে বোঝা যায়। কিন্তু কেন রুবাইল ফেরদৌস বা কাবেরী গায়েন বিইং মিডিয়া স্কলার তারা অ্যাক্টিভিজমের জায়গা থেকে একটা ছবিকে গোটা দাগ একটা ফ্রেমে বন্দী করবেন সেটা আমার মনে হয় যে আপত্তিকর। আমি কাবেরী গায়েনকে আসতে বলছিলাম, উনি আরবিন কথা দিছিলেন, তো উনি আসলে হয়তো একটু জিজ্ঞেস করা যায়, তো মাহমুদুজ্জামান বাবুকে বলছিলাম, তো ওনারা যেহেতু আসেন না, ফেরদৌস যেহেতু আসেন ইয়েতে, রুবাইল ফেরদৌস আসেন হচ্ছে সম্ভবত বিদেশে আসেন, ফলে তাদের পাওয়া গেল না, তো ওইটা আর জানা যাবে না, হয়তো ওনারা অন্য কোথাও লিখবেন আর কি। আপনি কি বলছিলেন? আমি বলছি যে আমরা কি এই ছবিটা তো বন্ধ হয়ে গেছে, উনি বললেন যে না এই ছবিটা আবার দেখানোর দাবি আমরা করতে পারি কিনা, ছবিটা মোরশেদ ভাই এটা উন্মুক্ত হওয়া উচিত। হ্যাঁ মোরশেদ ভাই কি বলেন? না আমি অন্তত সেই দাবি করার জন্য এই সভা আমার মনে হয় না, তাহলে মনে হয় যে আমরা ছবিটাকে প্রমোট করার জন্য এই সভাটা করেছি। আচ্ছা আমি সভার মধ্যে আমার ইন্ডিভিজুয়াল মতামত বলেছি যে ছবিটা নিষিদ্ধ করাকে আমি সমর্থন করি না, সেটা সবাই মোটামুটি আমরা একমত, কিন্তু আমরা যদি এই সভার থেকে একটা সিদ্ধান্ত নিই যে আমরা ছবিটাকে আবার দেখানো হোক তাহলে সেটাও ঠিক হবে না বলে আমি মনে করি। সুতরাং সেটা সে ব্যাপারে আমার অবস্থান হচ্ছে। আপনি এক সমালোচকের কথা বলেন রাজু, অন্য সমালোচকের কথা তো বলা উচিত যারা প্রথমত জায়গা পায় নাই, অত গুরুত্বপূর্ণ সমালোচনা প্রকাশ করেছে নানা জায়গায়। তার মধ্যে একজন হচ্ছে ফারুক ওয়াসে, প্রথমত চাকরি করেন, অত বিনয়ের জন্য ওখানে ছাপেননি, ছাপবেন কিনা জানি না, ব্লগে অনেকগুলো লেখাতেন, চার খণ্ড লিখেছেন বিশাল এক আর্গুমেন্ট। সেখানে আমি যতটুকু বুঝেছি দ্রুত পড়ার মধ্যে উনি নানা জানকে গান্ধী এবং শেখ মুজিবের প্রোটোটাইপ হিসেবে দেখিয়েছেন, যে শেখ মুজিবের মধ্যে যেমন দ্বিধা ছিল এরকম দ্বিধা আছে, এরকম তো বহু রকমের ব্যাখ্যা হবে, আমি ব্যাখ্যাগুলোকে ডিসকাস করতে চাই না। আমাদের উচিত এই প্রথমে এই ছবিকে আমি একটা ধন্যবাদ দিই করককে, সেটা হচ্ছে এই ছবি হওয়ার কারণে অনেকগুলো গোপন কথা বেরিয়ে এলো, আমরা যে কথাগুলো বলার কোনো মৌকা পাচ্ছিলাম না সেগুলো আমরা বলছি, এবং আমাদের মনের ভিতরে যে গেছিল আমাদের মধ্যে যদি বাংলাদেশের রেসিজম থাকে সেটা বেরিয়ে আসলো, এবং আমাদের গোপন যদি পাকিস্তান প্রীতি থাকে, আবার দুই বুর্জোয়ার ঐক্যের কথা করতে চাই সেটাও বেরিয়ে এলো ছবিটাতে। আমি প্রিমিয়ারে যাওয়ার সুযোগ পেয়েছিলাম, যদিও আমি রুবায়েতকে চিনতাম না, কে আমাকে দাওয়াত দিয়েছিল আমি জানি না, গেলাম, ফিরে আসার সময় আমি দেখলাম যে বিচারপতি হাবিবুর রহমান বেরিয়ে যাচ্ছেন, আরও অনেক বড় বড় লোক বেরিয়ে যাচ্ছেন, আমিও আসছেন, আমার মধ্যে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, আমি বলেছি ও ফাইনালি দ্য বুর্জোয়াজি কামস অফ এজ ইন বাংলাদেশ, বাংলাদেশের বুর্জোয়া শ্রেণীর বয়স হলো, এটাই বোধহয় আমি বলেছিলাম। পরে দেখলাম কি আমার কথাটা হয়তো ভুল ছিল, ও এফ এর সাথে আরেকটা এফ লাগানো দরকার আলোচনা থেকে মনে হচ্ছে, কামস অফ এজ, এই বাংলাদেশের বুর্জোয়া শ্রেণী এখন বেখেয়াল হয়ে যাচ্ছে, অর্থাৎ চরিত্রের মধ্যে যে সালমা যে চরিত্রটা আছে সেটা যেমন অসংলগ্ন কথা বলে সে সবটা মুতা ম্যানেজ করে, মুতা আগে মুতা করবো তো পরে সাংঘাত করবো, এই কথাগুলো বারবার আছে। এইটা হতে পারে যে আমি বারবার আবাদুরের নামতে বাধ্য হচ্ছি, দিস ইজ এন আবাদুর রহমান ফিল্ম, যদি এটা হলিউড হইতো দিস ইজ এন আবাদুর ফিল্ম হতো, এবং রুবাইয়াত হতো তার অ্যাসিস্ট্যান্ট, কিন্তু ইতিহাসে নানা রকম নির্মম মানে সত্যের মধ্যে এটা একটা সত্য যে আবাদুর ছবির থেকে চলে গেছে পরে, কিন্তু আমি এখন মনে করি ছবি বিগিনস উইথ আ ডিসঅনেস্টি, দিস ইজ এন আবাদুর রহমান ফিল্ম, দ্যাট শুড হ্যাভ বিন রেকগনাইজ প্রপারলি, কিন্তু ফিল্মটা সে আন্দোলনও ছিল, কিন্তু মেহরজান থেকে সে আমাকে বহু মেইল পাঠিয়েছে যে আমি একটা ছবি বানাচ্ছি এই মানে পরে যে কোনো কারণে ইন্টারনাল পদ্ধতিতে, কিন্তু আমি বলবো যে এবাদুরের মূল চিন্তার যে গড়ন, এবাদুরের যে ফ্যান্টাসি, এবং আমি বলবো এবাদুরের অ্যানার্কিজম উইচ গোস ফর নাথিং, এবং এ লিটল বিট মেবি ইজ প্রো পাকিস্তানি, সেটাই এখানে অচেতন থেকে বেরিয়ে মানে এটা এই ছবি থেকে বেরোতে পারে, বেরোতে পারে মানে কিভাবে, মানে এটা কিভাবে প্রো পাকিস্তানি যে বললেন সেটা কিভাবে এবাদুর কিভাবে প্রো পাকিস্তানি? আচ্ছা আমি বললাম তাদের ছবির মধ্যে দেখা যায় কি এক যখন কেউ একটা যুদ্ধকে চিত্রিত করে, প্রথমে আবাদুর পুরো পাকিস্তানি হলো, হি ইজ ক্যারেক্টারাইজিং এ কলোনিয়াল ওয়ার অ্যাজ এ সিভিল ওয়ার, এটা হচ্ছে পুরো পাকিস্তানি, আপনি অপরাধকে লঘু করা যান, অথবা এমনকি আমি জানি যে অল রেপ ইজ রিপ্রিহেন্সিবল না শুনে, এবং হ্যাঁ টেক্সট থেকে বলছি এবং ফিল্ম থেকেও বলছি, এবং ফিল্মেও সে বলে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম আই ওয়াজ রেপ, এটা আলোচনা হয়েছে বলে আমি করতেছি না, আপনি এলিমেন্ট বাই এলিমেন্ট যদি সিকোয়েন্স বাই সিকোয়েন্স শর্ট বসে আলোচনা করেন দেখবে যে দিস ইজ মেড ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ, প্রথমে আপনার সাথে মেল গেজ থেকে বানানো হয়েছে, কেউ বলছে ফিমেল গেজ, আমি বলছি আপনি যদি বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া আমেরিকান গেজ থেকে বলেন এটাকে ইউএন পয়েন্ট অফ ভিউ থেকে বানানো তথ্যচিত্র মনে করেন আপনি, কারো পয়েন্ট অফ ভিউ আছে তো, হুজ গেজ ইজ দিস, হুইজ দ্য অ্যাবসলিউট ভিউয়ার হিয়ার, গেজ মানে হচ্ছে এক দৃষ্টি নয় দশ দৃষ্টির মধ্যে কোনটা ডমিনেন্ট হয়, অফকোর্স ইট ইজ মেড ফ্রম দ্য পাকিস্তানি গেজ, এ বিষয়ে আমি কোনো সন্দেহ করি না, অফকোর্স আমি ব্যক্তি কিনা মানে ধন্যবাদ সবাইকে আপনারা আসার জন্য এবং অনেকক্ষণ বসার জন্য, থ্যাংক ইউ।